হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো এখন যেহেতু বিকালবেলা, গুড আফটারনুন সবাইকে। আমরা আসলে প্রতিদিনের মতো বিকালবেলায় দুজনে একটু হাঁটতে বের হই, তো আজকেও বের হয়েছি। পাখির শব্দ শোনা যাচ্ছে, হয়তো পাখির কিচিমিচির শব্দ। তো যাই হোক, একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে আমরা আছি। সারি সারি গাছ, এখানে আসলে গাছের কোনো অভাব নাই, সব রকমের গাছই আসলে এখানে আছে। নারকেল গাছের সারি, পাশে পুকুর, তার পাশে ধান ক্ষেত, চোখ জোড়ানোর মতো দৃশ্য আসলে। তো আমরা এই দেখছিলাম, নেক্সট আমরা ব্যাক করছিলাম। এটা হচ্ছে আমাদের যে মাঠটা, মাঠের ভিতর দিয়েই আমরা দুজন হেঁটে হেঁটে আসছিলাম। এই আসলে হাঁটাহাঁটি করি আর দুজন গল্প করি, ফাঁকে ফাঁকে আমি একটু স্লিপ নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আমিও যা দেখছি আপনাদেরকেও সেটা একটু দেখানোর চেষ্টা করি। সো আমরা এখন মেসির দিকেই যাচ্ছিলাম। এখানে অনেক রকম গাছ আছে, আমিও আসলে সেগুলোর নাম তেমন একটা জানি না। যেমন এই ফুল গাছ, ফুলটা আমি কিন্তু অ্যাকচুয়ালি নামটা জানি না আসলে, ভেরি স্যাড। কিন্তু আমি মানে ফ্রাঙ্কলি বলছি, আমি আসলে জানি না। অনেক গাছ দেখা যাচ্ছে। তো আমরা এখন মেসের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মেসের সামনেই। গতদিনের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাসা এখনও কমপ্লিট হয়নি, আমরা অফিসার্স মেসে আছি এখনও। তো এটা হচ্ছে আমাদের মেসের সামনে দিয়ে পুকুর, পুকুরের উপরে একটা ব্রিজ, দেন হচ্ছে ওখানে গোলঘর, ওখানে একটু বসলাম, দেন আবার দুজন ব্যাক করলাম। এই যে এখানে অনেক রকমের ফুল, আমি আগেও বলেছি যে আমি আসলে খুব একটা ফুল চিনি না, যেটা একদমই উচিত না। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, কথা হবে, ভালো থাকবেন, টাটা।